বসছিলাম শ্মশানের মাঝখানটাতে অনেকক্ষণ ধরে। তো একজন মানে একটা সাধু বাবা এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কোন আশ্রম থেকে এসেছি। শ্বেত শিমুলতলা যেখানে বসে বামদেব সাধনা করত, এটি হচ্ছে সাধন একটা ক্ষেত্র। তো গাইস আমি বেরিয়ে পড়েছি আজকে যেখানে যাচ্ছি সেটার উদ্দেশ্যে, মানে তোমরা থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছো। তো এখন অন্ধকার, পিছনে মা দাঁড়িয়ে রয়েছে। তো আমি এখন বেশি কিছু বলছি না, স্টেশনে গিয়ে কথা হচ্ছে। চলো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছি স্টেশন। এখান থেকে সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেন আছে 4:43-এ, যেটা আমরা মিস করেছি। তারপরে আছে 4:57। তো ওই ট্রেনটা করে আমরা চলে যাবো এখন হাওড়া স্টেশনে। হাওড়া স্টেশন থেকে ট্রেন আছে 5:05। 5:05 ট্রেনটা ধরবো, ওখানে আমাদের নামিয়ে দেবে হচ্ছে 10:20-র মধ্যে আমাদেরকে নামিয়ে দেবে। এবারে ট্রেন যদি লেট থাকে সেটা তো আমরা বলতে পারছি না, তো দেখো তোমরা। আমাদের জার্নি শুরু হয়ে গেছে, আমরা এখন সাঁতরাগাছি থেকে হাওড়া যাচ্ছি। ওখানে গিয়ে আমরা আবার ব্লগটা শুরু করব, ততক্ষণ চলে যাই আগে। আস্তে আস্তে সকাল হচ্ছে আর আমরা চলে এসেছি হাওড়া স্টেশনে। এটা আমাদের ট্রেন, এই যে এটা আমাদের ট্রেন। আর আমরা এখন চলে যাব এখান থেকে সোজা রামপুরহাট স্টেশন, ওখানে নামবো, দিয়ে ওখান থেকে অটো করব, অটো করে যাওয়া হবে তারাপীঠ। চলো ততক্ষণ একটুখানি ভিডিওগুলো দেখে নাও। গাইজ আমরা মায়ের কাছে যাব আর ভালোভাবে পুজো টুজো দেবো, আর আমাদের যাত্রা মায়ের আশীর্বাদে আশা করি খুব ভালোভাবেই কাটবে। আর শুরু করার আগে সবাই মিলে একবার বলতে চাই, যা তারা। চলো রামপুরহাট থেকে যে অটো করে আমরা গেলাম বা সমস্ত অটোই তারাপীঠ পৌঁছে দিতে নেবে 50 টাকা পার হেড। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব প্রায় 9 কিলোমিটার। যাওয়ার পথেই আমরা এই হোটেলটা পেয়ে যাই, এর নাম হচ্ছে হোটেল বলাকা। এখন আমরা আছি হোটেলের ভেতরে, হোটেল পেয়ে গেছি। এখন হোটেল পেয়ে গেছি, চান পানও করা হয়ে গেছে। আর হোটেলটা আমরা পেয়েছি হচ্ছে ওই 600 টাকা পেয়ে গেছি। 600 টাকায় পেয়েছি হচ্ছে 2টো বেড, আর ভালো মোটামুটি একদিনে থাকার জন্য এনাফ। তুমি মানে মানিগুচি থাকতে পারবে, কেন কি আমরা তো আর এখানে থাকতে আসিনি, এখানে যাবো, পুজো দেবো, দিয়ে বামদেবের ভিটে যাবো, ঘুরবো টুরবো। আর মা, দিদি, শুশুব্র ওরা সব এখন, শুশুব্র ঘুমিয়ে পড়েছে আর মা এখন মানে খুবই ক্লান্ত, আর দিদিও ঘুমিয়ে পড়বে প্রায়। কিন্তু সব থেকে বেশি ক্লান্ত হচ্ছি আমি। ট্রেনেতে 5 থেকে 6 বার আমার বমি হয়েছে, মোশন সিকনেস। কিছু করার নেই, কিন্তু কি মায়ের কাছে এসেছি, চলো লেটস গো ঘুরে আসি। মন্দির যাওয়ার পথে আপনারা আশেপাশে দেখতে পেয়ে যাবেন নানা ধরনের মার্কেট, এবং এখানে ল্যাংচা খুবই বিখ্যাত যা দেখলাম। তো এক একটা ল্যাংচার দাম এখানে 6 টাকা, 10 টাকা, 20 টাকা, 15 টাকা, এরকম অনেক দামেরই ল্যাংচা আপনারা পেয়ে যাবেন। সাধারণভাবেই এখানে একটু জিনিসপত্রের দাম বেশি, আপনাদেরকে একটু দাম কষাকষি করে জিনিস কিনতে হবে। सब गाइज আমি পুজো দিতে এখন যাচ্ছি না, কালকে যাব, কালকে সকালবেলা লাইনে দাঁড়াবো পুজো দেবো। তো এখন এমনি যাচ্ছি, একটুখানি মন্দিরটা ঘুরতে যাচ্ছি, সমস্ত দোকানপাটগুলো বাজার যেরকম বসেছে সেগুলো আমি দেখছি, এখন দেখে একটু দেখবো কীরকম কী সব বসেছে। আর আমার এটা প্রথমবার আসা এখানে, আমি এর আগে কখনো আসিনি এখানে, তো একটুখানি চারিদিকটা মজা নিই, আর তোমরাও দেখো আমার সাথে, চলো। শুকনো পাতা পথে নেই তো তাতে ক্ষতি, এই জীবন পথে কুল ভাসিয়ে ছুটুক সময় নদী। ঝরে ঝরুক শুকনো পাতা পথে নেই তো তাতে ক্ষতি, এই জীবন পথে কুল ভাসিয়ে ছুটুক সময় নদী। এখানে আমি শ্মশানের দিকে ঢুকছিলাম, তো এখানে একজনকে মানে আর কি কি বলে ওটাকে আমি তো জানি না, দাহ কার্য করছে একজনের। তো দেখলাম, আমি এটা জীবনে কখনো দেখিনি, তো এটা ফার্স্ট টাইম আমি দেখলাম। তো গাইস গলায় দুটো রাস্তায় আমি রুদ্রাক্ষের মালা পরে নিলে আর একটা মাথায় তিলক কেটে আর লাল ড্রেস যদি একটা পরে নিই, তো পুরো বুঝতেই পারছে কীরকম লাগবে। তো সেই এফেক্টটা কিছু কিছু হয়েছে, কারণ আমি বসছিলাম শ্মশানের মাঝখানটাতে অনেকক্ষণ ধরে। তো একজন মানে একটা সাধু বাবা এসে আমাকে জিজ্ঞাসা করছে যে কোন আশ্রম থেকে এসেছি। আমি চমকে গেছি, হঠাৎ আশ্রম বলছে মানে তুমি কোথা থেকে এসছো? আমি বললাম যে আমি সাঁতরাগাছি থেকে এসেছি। তো চলে গেছে, তো এখন কিছু একটু খেতে হবে, তো চলে এসেছি একটা হোটেলে। তো হোটেলটা তোমাদের দেখাচ্ছি কি খাচ্ছি। এখানে তোমরা আসলে এই খাবারগুলো দেখতে পাবে। तो तातरी तो देखा सम्भव ना यदि चाओ तो भिडियोटा स्टप करे देखे निते पारो। और आमरा एखन जाच्छि तो आमी दीदी और माँ खाबो हच्छे भेज मिल तो अर्डर करे दिएछि जेहेतु कालके पूजो देबो तो आजके आमिष किछु खाबो ना। एबार आमरा बोलते कि एखन খাবার খেতে তো এখন আমরা খাবো হচ্ছে ভেজ মিল। এখন দিয়েছি অর্ডার পুরো রেস্টুরেন্ট নান তো রেস্টুরেন্ট এখন পুরো ফাঁকা হয়েছে আমরা খাবো কীরকম খাচ্ছি তোমাদেরকে দেখাবো। ভেজ মিলে যদি তোমাদের জিভে জল চলে আসে তবে সেটা ভিডিও চলো রাখো। ठीक है खाने की चले खेते तो हम खाची तुम्हारा देखो खावा उपभोग करो और समय पेले একটু কাজ কামাই করে বা কাজ ছুটি পেলে একটু সময় করে এসে মায়ের দর্শন করে পুজো দিয়ে যাও তাতে তোমারও ভালো তোমার সংসারের ভালো তোমার ঘরের ভালো। আর এই ছাড়চালানি ডাল আর এই ছাড়চালানি এইটা আগে আগে মা আগে মা তো খুব লাগা দাও মুক্তি নাও। তো বন্ধুরা আমাদের খাবার শেষ করে আমরা চললাম বামদেবের ভিটের উদ্দেশ্যে। এখান থেকে আমরা বামদেবের ভিটে হয়ে সোজা চলে যাব ইস্কন মন্দিরে যা নতুনভাবে এখানে তৈরি হয়েছে। তো আমাদের সাথে থাকুন এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন যাতে নতুন নতুন ভিডিও আরও দেখতে পারেন। তো বন্ধুরা আমি শেষ করছি তারাপীঠ জার্নির ফার্স্ট ব্লগ এখানেই। এরপরে আমি আপলোড করব এর সেকেন্ড পার্ট, তারপরে আসবে থার্ড। এর পরের ভিডিওতে আমরা দেখাবো আপনারা তারাপীঠ থেকে আর কোথায় কোথায় যেতে পারেন। তো প্লিজ 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 আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিন। উড়িয়ে ঝড়ে